আসা জানে ভাই আপনারে আপন করে কাছে পাওয়া জানে আদর মোহাম্মতের লাই মিলমিশে রাইবার লাই ভালোবাসা থাইবার লাই গেরানের ফোন কার দিয়া কবিরাজ দিয়া ভাই আপনারে খাওয়াইছে পান ফোড়া চিনি ফোড়া ডিম ফোড়া নাস্তা ফোড়া আপেল ফোড়া কমলা ফোড়া ভাই চাইনিজ ফোড়া মোগলাই ফোড়া লাস্ট হয়ে গেছে আপনার কপাল ফোড়া এই তাবিজটা আপনার সাথে আছে আপনি কি করিবেন শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা ভাই ঘুমের থেকে উঠবেন ঘুমের থেকে উঠে আপনি কি করিবেন ভাই এক কাপ করিবেন কাঁচা আপনি ছাগলের দুধ নেবেন অথবা গরুর দুধ নেবেন অথবা মহিষের দুধ নেবেন ভাই ওই দুধের ভিতরে একটু আমার তাবিজটা বিসমিল্লাহ পড়ে এক দুই তিনবার করে দিবেন ওই দুধটা সকালে খালি পেটে খাবেন যে এইগুলো নিয়ে বাথরুমে গেলে সমস্যা হবে না এখানে তো আল্লাহর কালাম এটা নিয়ে কি বাথরুমে গেলে আল্লাহ পায়খানা পায়খানা করা ফরজ স্ত্রীর সবাস করা ফরজ পায়খানা করা ফরজ স্ত্রীর সবাস করা ফরজ ওটা কোনো সমস্যা নেই আমি তো বলছি পায়খানা করা ফরজ স্ত্রীর সবাস করা ফরজ এটা হচ্ছে আল্লাহর কোরআন এই আল্লাহর কোরআনটা আমাদের আমি তো আপনার এক কথা বলছি আমি দশ কথা বলি আমি এক কথা বলছি পায়খানা করা ফরজ স্ত্রী সবাস করা ফরজ তারপরে তর্ক করে তো লাভ নেই পায়খানা করা ফরজ স্ত্রী সবাস করা ফরজ আপনি কোনটা কি করবেন বিবাহ করা সুন্না ওয়াজিব মুস্তাহাব ফরজ ক্ষেত্র বিশেষে ফরজ হয় ওয়াজিফা শূন্য হয় ক্ষেত্র বিশেষে ঢালাই ভাবে তো ফরজ বলা যায় না যেমন চার মাজহাবের এক ইমামি আছে যে সারা জীবন বিয়েই করে নাই তাহলে সে কি জানতেন না আমি আপনারা বলছি পায়খানা করা ফরজ স্ত্রীর সবাস করা ফরজ সবকিছু দোয়া আছে পায়খানা করে নিয়ে দোয়া আছে পেশাব করে নিয়ে দোয়া আছে তরকারি তরকারি করে নিয়ে দোয়া আছে সবকিছু দোয়া আছে এখন এক কথা দশ কথা আপনি বুঝে নেবেন সেটা হচ্ছে দোয়া কিন্তু আপনি বুঝছি আমি আর সেটা মেটা বুঝি না আমি আপনার এক কথা বুঝে দিছি আপনি আমার বলতে হলে আপনি আমার সাথে বসতে হবে দশ মিনিট বিশ মিনিট সময় দিতে হবে আপনাকে যুক্তি দিয়ে বুঝবেন আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝবেন এখন আমার এখানে আমি বসছি বুঝছি আমি বুঝছি আমি কথা বুঝছি আমি বুঝছি আমি বুঝছি আল্লাহ ফাকের নাম সব জায়গায় আছে সব জায়গায় আল্লাহ ফাকের নাম এমন পৃথিবীর এমন কোন জায়গা নাই সেখানে আল্লাহ ফাকের নাম থাকে না সব জায়গায় আল্লাহ ফাকের নাম আছে কোন জায়গায় আল্লাহ ফাকের নাম নেই তাহলে আপনি সেটা কোরআন দিয়ে দিবেন কোরআন তাবিজে বইরা দেখলাম আপনি পুরো ফুল কোরআনটা তাবিজে বইরা দিবেন আর কথা আপনার সাথে এখন কথা বলতে আপনার সাথে আমার কথা বলা নেই আপনি এক কথা বলে না বুঝেন আমি আপনার সাথে আমি আমি সোজা কথা বলছি ভালো আলেম আপনি তো আমার মনে হচ্ছে আমার কথা বাদ দেখেন আপনি আপনি তো আমার কথাটা বিশ্বাস করলেন না আমার কথা আপনি এখানে তর্ক করা আমার তো জায়গা নাই কেন তর্ক না আমি আপনাকে এটা শিরক এখানে করে স্যার আমার কথা শুনে বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি তাবিজ দিল সে শিরক করলো দশ জন সাহাবীর এক বায়াত নিতে গেছে এক নয় জনের বায়াত নিলেন একজনের নিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তার বায়াত নিলেন না কেন বলছে তার হাতে তাবিজ আছে তাবিজটা খোলার পরে তারপরে তার বায়াত নিছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিজ দিল হলো সে শিরক করলো আর কোরআনের অসংখ্য আয়াত আছে যে শিরককারীকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না এখন এইটা কি কোনো ওষুধ হলো এইটা আর কোরআন আসছে আমাদের জন্য দিক নির্দেশনার জন্য উপদেশ নেওয়ার জন্য এটা কি গলায় ঝুলাইয়া পায়খানায় যাওয়ার জন্য আসছে নাকি এটা তো আপনার পক্ষান্তরে কোরআনকে অপমান করতেছেন ভাই কি এটা আপনি আমার মুখে কি আপনার আপনার মুখের নবীজি সুন্নত তো তার পায়খানা যাবেন না আপনি দেখেন আপনি কিসের সাথে কিসের তুলনা করেন রাসূলুল্লাহ যেখানে স্পষ্ট নিষেধ করলেন তাবিজ ঝুলানো শিরক সেখানে আপনি তাবিজ বিক্রি করতেছেন আর মানুষগুলো আমরা ভুল বুঝে আমরা নিচ্ছি কিন্তু এইটা কি আসলে কি এর এর অনুমতি ইসলামে আছে নাকি আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না যারা আমার আয়াতকে গোপন করে এবং স্বল্প মূল্যে বিক্রি করে তারা পেটের মধ্যে আগুন ভরে নিক্ষেপ মানে আগুন ইয়ে করলো আর আপনি এখানে ইয়াসিনের নকশা সূরা ফাতিহার নকশা বিক্রি করেন এটা সামান্য হাতিয়ে নিতে এই কোন শরীর স্পষ্ট করে নিষেধ করছেন যে তাবিজ ঝুলানো শিরক এখন যে এইগুলো তাবিজ ওই দেখা যাবে একটা তাবিজ আল্লাহর নাম দেখা ওইটা স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহর নাম ওইটা নিয়ে আমি বাথরুমে চলে গেলাম আল্লাহু আকবার
এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি। কারণ আল্লাহর একটা নাম নিয়ে একটা মুমিন মুসলমান তো যেতে পারে না। আপনারা দেখবেন অনলাইনে একটা ভিডিও ইয়ে আসছে, জুতার নিচে মুহাম্মাদের নাম আল্লাহু আকবার লেখা। এখন কি কেউ এখান থেকে এটার কোন অস্তিত্ব আছে? এটা হচ্ছে ইলেকট্রনিক্স তরঙ্গ, একটা ইলেকট্রনিক্স তরঙ্গ এখানে থাকে, এটা থাকে নিমজ্জিত অবস্থায়, এটা কোনো ছবি না। এখন আমার আমার এই মোবাইল থেকে যদি আমি এটাকে চালু করি অন করি তখনই এটা মাত্র সহায়ক হিসাবে দেখা যাবে। এখানে আলেমরা মত দিয়েছে যে জিনিসটা সহায়ক হিসাবে মোবাইল তরঙ্গ ডিভাইসের মাধ্যমে এটা চলে আসে, এই ক্ষেত্রে তারা বলছে এটা এটা যেহেতু কোরআন না। যেমন এই মোবাইলটা এখন সুইচ অফ, সুইচ অফ মানে হলে এখানকার সমস্ত তরঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই। আপনি মেমোরি খুললে মোবাইল ভেঙে এর অস্তিত্ব বের করতে পারবে না। বরং আপনি দেখেন ওই তাবিজটার উপর আল্লাহ একবার লেখা বা আল্লাহ লেখা, এটা কিন্তু স্পষ্ট দৃশ্যমান। আর দৃশ্যমান একটা তাবিজ, দৃশ্যমান একটা আরবি হরফ, এটা নিয়ে একটা মুসলমান সাধারণ যার মধ্যে আল্লাহ ইয়ে আছে, প্রীতি আছে, আমরা স্বাভাবিক রাসুল নিয়ে কিছু কটাক্ষ করলে আমরা কত ইয়ে করি, রাসুলের নাম রাস্তায় পড়ে থাকলেও আমরা কত ইয়ে করি, কিন্তু এইটা নিয়ে যাওয়াটা এটা ঠিক না। আর যেখানে স্পষ্ট কইরা আপনি ব্যবসাও করেন কেন? এটা ব্যবসা, ধর্ম কি ব্যবসার জন্য? এটা বললেন আপনি ব্যবসার জন্য বাংলাদেশে যখন কোরআন হাদিস আছে শিরক, তাহলে এটা বিক্রি করে আপনি শিরকি গোনা গোনা নিতে করবেন কেন? মানুষ ভিতরে ভূ আছে, ময়লা আছে, আবর্জনা আছে, আমি মানুষদের উপকার করতেছি যেখানে আমাদের মধ্যে আপনি কি বিশ্বাস করেন যে ব্যক্তি তাদের আমি ভুল বলি, কোরআনের মধ্যে নকশা আছে, আপনারা বলেন কোরআন নিয়ে আসছে রাসুল, কোরআন এবং ইসলামের এগুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে পারে, কোরআনের নকশা এইগুলো তো করার অধিকার আছে নবী এবং রাসুলের। আমায় কথা বলতে দেন ভাই, আমি চলে যাবো কথা বলে, বিচার আপনাদের। রাসুল কোরআনের এই যে নকশা তৈরি করছেন এগুলো করতে পারেন কে? নবীরা করতে পারেন, আমি করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ধর্মের মতো নতুন কোন জিনিস সৃষ্টি করলো সেটা হলো বেদাত, এবং বেদাত হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা হলো জাহান্নামি। বেদাত এগুলো হলো বেদাত। এই কোরআনের নকশা যদি তৈরি করার অধিকার থাকে তাহলে রাসূলের করে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কি এই নকশাকে কোরআনের মধ্যে পাবেন? বরংস আমাদের ভারতবর্ষে ভারত থেকে ছাপানো কোরআনগুলো এই ধরনের নকশা তৈরি করছে। আপনি এটা নিয়ে বাথরুমে যাবেন আল্লাহ একবার, যে এটা ভাবা যায় না যে কোরআন নিয়ে, কোরআনকে আমরা কত শ্রদ্ধা করি, কত ভালোবাসি, সেখানে এরকম আল্লাহ আল্লাহ লেখা। আমার কথা শোনেন, শোনেন, দেখেন এখানে আরেকটা বিষয় হলো, আপনারা
আমার ভাই উনি তার কাছ থেকে জানবেন। প্লিজ প্লিজ আমি কথা বলছি, যদি আমরা সাইটে শুন আল্লাহ পাক বলছে যে ব্যক্তি শিরক করলো আমার ভাই আমাকে আমাকে বলতে দেন ভাই আমি আমাকে বলতে দেন উনি বলে বলতে দেন উনি এতক্ষণ পড়লেন আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে বলছে আমি বান্দার সমস্ত গোনাকে মাফ করে দেবো যদি মাত্র শিরকের গোনা না থাকে। যদি যদি বান্দার আলেমদের ফতোয়া দিবেন না, এখানে আল্লাহর কথা শুনুন, যে শিরক শিরাক মুক্ত অবস্থা যদি আল্লাহর সাথে কিয়ামতের দিন দেখা করে আল্লাহ পাক সমস্ত গোনাকে মাফ করে দিবে। যদি শিরাকের গোনা মাফ করবে আরেকটা বিষয় আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি অসংখ্য গোনা নিয়ে আমার সামনে হাজির হয় আকাশ এবং পৃথিবী পর্যন্ত গোনা আমি সমস্ত গোনা পরোয়া করি না, বান্দা কত পাপ করছে আমি সব গোনা মাফ করে দেবো যদি তার মধ্যে শিরকি গোনা না থাকে। বিশ্বাস করুন আপনাদের দিকে হাত ধরে বলতেছি আপনারা আমার এই কথাটা তদন্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবীর নয় জনকে তিনি বাদ দিলেন আর একজনকে দিলেন না, তার হাতে তাবিজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরক করলো, আর শিরককারী কখনো জান্নাতে যাবে না। কাফের এবং মুশরিকদের মধ্যে আমাদের পার্থক্যটাই হলো শিরক। আর আমার সবচেয়ে বড় আক্ষেপের বিষয়টা হলো দেখেন ওইখানে একটা হাতের ছবি, এটা কি আসলো? এটা ধর্মে নতুন, সম্পূর্ণ নতুন। তারপরে এই যে নকশা সুরা ফাতিহার নকশা, অমুকের নকশা, তমুকের নকশা, আমরা ছোটবেলায় মক্তব্য যেটা আমাদের প্রাণগুলো এখন ছিল, এখন যেগুলো আমরা ইয়ে করি সেগুলো নাই, এখন আছে তাবিজ ব্যবসায়ীদের ওই ইয়ার মধ্যে। আর এটা সম্পূর্ণরূপে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করা, এখানে 100-200 টাকায় বিক্রি করতেছে। উনি বলে হাদিয়া, ঝাড়ফুঁক ইসলামে বৈধ, ঝাড়ফুঁক ইসলামে বৈধ, সহি হাদিস দ্বারা এটা বৈধ। তাহলে ঝাড়ফুঁক করে সেটার বিনিময় নিবে এটা কিন্তু নাই, যদি কেউ হাদিয়া দেয় সন্তুষ্ট হয় সেটা ভিন্ন কথা। আল্লাহর কোরআনকে বিক্রি করা, স্বল্প মূল্যে বিক্রি করা, এটা যে কত বড় গুণা এটা ভাবা যাবে না। সূরা বাকারার প্রথম দিকে এই কথাগুলো আলোচনা করা আছে, যারা আল্লাহর আয়াতকে গোপন করে স্বল্প মূল্যে বিক্রি করে। তো আপনারা এই ধরনের শিরকি আমাদের এখানে কয়েকজন আছে, এরা আসে, এরা সম্পূর্ণ আপনারা দেখবেন খ্রিস্টান এই পৃথিবীতে সবচেয়ে বেশি, তাদের হাতে একটা তাবিজ দেখান তো। সৌদি আরব মদিনায় তাদের কোন কারো হাতে তাবিজ নেই, তারা কি বাচ্চা না? বিষয়টা হলো এগুলো হইলে একটা ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে। এইটা আমাদের দেশে এটা এখন ব্যবসা, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 টাকায়ও তাবিজ বিক্রি হয় এরকম শোনা যায়। মাজারগুলো এই সমস্ত তাবিজ নিয়ে বসে, আর কোথাও দেখবেন না। এটা কমই ভালো মাদ্রাসা আপনি খুঁজে দেখেন সেখানকার কোন হুজুর তাবিজ বিক্রি করতেছে, এই করতেছে না, তাদের মধ্যে এগুলো থাকে না। কিন্তু এগুলো ধর্ম ব্যবসায়ীরা একমাত্র এগুলো করতে থাকে, আমাদের সচেতন হওয়া উচিত। আর ভাই আপনাকে মনে হয় আপনি যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন, জানেন তো, আপনি আরো জানেন এই বিষয়টা। না মজমান লোক না, আমি এলাকার এই এলাকার বিষয়টা হলো যে এগুলো আপনারা নিবেন, আমার কোন অধিকার নাই নিষেধ করা, কিন্তু আমার এই দাওয়াটা পৌঁছে যায় আপনাদের উপর, বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনারা তদন্ত করেন, তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক, আর শিরককারী কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, শিরকের গুণে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এ স্পষ্ট কথা, অনেক আয়াত আছে কোরআনের মধ্যে শিরকের গুণে আল্লাহ পাক ক্ষমা করবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শিরক, আমরা কিভাবে নেই? রাসূলের সুন্নাহ বাদ রেখে, রাসূলের নির্দেশনা বাদ রেখে যদি আমরা ভিন্ন পন্থা যদি এইগুলো পেতে চাই তাহলে এটা আমাদের জন্য কিন্তু কতটুকু লাভবান হবো আমি জানি না। আর এটা স্বাভাবিক দৃষ্টি দেখা যায় কি করে, আল্লাহর নাম আল্লাহু আকবার লেখা, আল্লাহ লেখা, এটা নিয়ে আমি গলায় ঝুলিয়ে বা হাতে রেখে আমি ওইটা দিয়ে কাজ করলাম, কাজ করলাম, পানি এই দাবিটার উপরে দেখেন, এটাও তো আপনি ওইটা ঘরের জন্য আপনি পাল্টাই ফেলাবেন, এভাবে আপনি আপনার মতো যুক্তি দিয়ে আপনি পাল্টাই ফেলবেন, কিন্তু এটা ঠিক না ভাই। এখন যারা কবরের সুস্থা দেয় ঠিক আছে ভাই, তারাও তারাও ছবি তুলে পড়া বিকালবেলায় ঘন ঘন বসে।